السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ পাক রাব্বুলা আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার শুরুতেই এক বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে ইসলামিক লাইফ অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আজকে আমাদের সাথে মেহমান হিসেবে যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার শেখ অধ্যাপক মৌলানা আব্দুল কাদির সালে আলাইকুম হাফিজুল্লাহ ইসলামিক লাইফ অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি আমরা চেষ্টা করি যে এমন কিছু বিষয় আমাদের শায়েখদের কাছ থেকে আলোচনা শুনতে যে বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং এর মাধ্যমে আমরা দুনিয়ার জীবনে সফল হতে পারি এবং আখরাতের জীবনও আমরা সফল হতে পারি আসলে ইসলামের মূল টার্গেটটাই হলো শুধু দুনিয়ার সফলতা নয় দুনিয়া এবং আখরাতের উভয়ে যাহানে কিভাবে আমরা সফল হতে পারি তো আমরা গত সপ্তাহে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম বিষয়টা ছিল ইমানের পরিচয় একজন মুসলমানের জন্য ইমানের উপর বেঁচে থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া এর চেয়ে বড় সফলতা আর নেই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একজন মানুষ হয়তো দুনিয়ার জীবনে তাকে কেউ রিকগনাইজ করে না তার হয়তো কোনো ইজ্জত বা সম্মান বা স্টেটাস কমিউনিটি বা সমাজে বা দেশের মধ্যে নেই কিন্তু যদি তার ইমান এবং আমল যদি মজবুত থাকে আল্লাহ সুবাহানহুতলা কাছে ইমান নিয়ে যদি এই দুনিয়া থেকে তিনি বিদায় নিতে পারেন ইমানের উপর যদি তার মৃত্যুবরণ হয় তাহলে তার জীবনকে ইসলামের দৃষ্টিতে আমরা বলতে হবে সফল কারণ তিনি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমানের উপর তার মৃত্যুবরণ হয়েছে এটাই সবচেয়ে বড় সফলতা আর দুনিয়ার জীবনে যদি একজন মানুষ দুনিয়ারও মালিক হয়ে যায় অনেক ক্ষমতারও মালিক হয়ে যায় কিন্তু একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এটা আমরা বিশ্বাস করি যদি ইমান হারা হয় ইমান ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় হয় দুনিয়ার জীবনে কোনোস্থায়ী জীবনে তাকে সফল যদি আমরা বলিও কিন্তু আখেরাতের জীবনে তার সফলতা বলা যাবে না তো আমরা আজকে শুরুতে শায়খের কাছ থেকে ইমানের গুরুত্ব ইমান নিয়ে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি আর ইমান নিয়ে কিভাবে আমরা বিদায় নিতে পারি এ বিষয়ে আমরা শুরুতে কিছু কথা শুনি ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শায়েখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ জি শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবির আরমিন ওয়াসরাত ওয়াসা রসুল করিম ওয়ালা ইমান নিয়ে বেঁচে থাকা এবং ইমান নিয়ে চলা এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তো প্রশ্ন হচ্ছে যে ইমানের গুরুত্ব কী ইমান এমন একটা বেসিক ফাউন্ডেশন যে ইমান যদি এটা আমরা সকলেই জানি যে ইমান হচ্ছে আমান ওয়া ওয়ামাল ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ওয়াল ইয়াউমিল আখির ওয়াল খাইরিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি এই যে সাতটি বেসিক প্রিন্সিপালস এর উপর মজবুত বিশ্বাস এবং একইন স্থাপন করা এটা যদি কারো না থাকে তাহলে যেমনটি আপনি মেনশন করেছেন যে দুনিয়ার মালিকও যদি সে হয়ে যায় তার কোনো ভ্যালিউ নাই যেমন একটা হচ্ছে ইমান হচ্ছে লাইক এ সিটিজেনশিপ একজন মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে আখেরাতের প্রতি বিশ্বাস না থাকে রেসারতের প্রতি বিশ্বাস না থাকে কিতাবের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সে আল্লাহর যে সৃষ্টির যে উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার যে একটা আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নেওয়া দরকার সিটিজেনশিপ সেটা সে লাভ করে না এই জন্য দুনিয়াতে সে যত কিছু অর্জন করো সে তো মানে যেমন একটা রাষ্ট্রে যেমন আমরা কোনো রকমের অধিকার আমরা পাই না আল্লাহর কাছ থেকে সে কোনো অধিকার লাভ করতে পারে না আখারাতে সেই জন্য ইমানটা হচ্ছে একটা প্রাথমিক জিনিস মৌলিক জিনিস তাকে অবশ্যই মানে ইমানদার না তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই মানে ইমানটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ ইমান হচ্ছে ইমান হচ্ছে কুফুর এবং ইসলামের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আপনি সত্যিকারভাবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন সে আল্লাহকে আপনি মানলেন কিনা যে আল্লাহ আপনাকে হুকুম দিলেন সে আল্লাহর হুকুমের আপনি স্বীকার করলেন কিনা এটা হচ্ছে ইমান তো সেই টুক যদি না থাকে তাহলে মানুষের জীবনে সব কিছু শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা অর্থ সম্পদ সব কিছু বৃথা আল্লাহর কাছে আর কোনো কানাকড়ি কোনো মূল্য নাই এখন ইমান আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকর যে যিনি আমাদেরকে ইমান দান করেছেন আলহামদুলিল্লাহ তো যার ইমান তার বলতে গেলে দুনিয়ার একটা শ্রেষ্ঠ তার মধ্যে আছে এটা একজন একজন করতে পারে আনন্দ আমি কারণ এটা আমরা বুঝি আমরা দেখতে পারি যে আমরা তো ট্রেডিশনাল মুসলিম মা বাবা মুসলিম ছিলেন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বড় হয়েছি আমরা সেভাবে হয়তো সেইভাবে ফিল করি না এটা চলছে চল হ্যাঁ চলতেছে কিন্তু আমরা যখন দেখি একজন ন মুসলিম ইসলাম গ্রহণ করে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে সে ইসলাম গ্রহণ করলো কালেমা শাহাদা উচ্চারণের পরে তার মধ্যে এমন একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা দেখি সে কান্দতে থাকে সে আবেগ আফলুত হতে থাকে সে অনেকটা ইমোশনাল হয়ে যায় কেন হয়ে যায় কারণ ইমান এমন একটা জিনিস তখন সে রিয়েলাইজ করে যে ইমান তার ভিতরে আসার পরে তার যে অতীতের যে জীবন ছিল সেটা একটা ভেলুলেস জীবন ছিল এখন একটা ভ্যালুর মধ্যে সে নিজের জীবনের যাত্রা শুরু করেছে সে তখন ফিল করতে একটা জীবন সে সে তখন একটা আস্থা ফিল করতে থাকে একটা বিশ্বাস ফিল করতে থাকে এবং এবং নিজের মধ্যে একটা নির্ভরতা ফিল করতে থাকে এবং সেই কারণে তার মধ্যে এই চেঞ্জটা দেখা যায় এখন ইমান যারা আমাদের আমরা আল্লাপাক আমাদেরকে যাদেরকে ইমানের দৌলত দান করেছে শুকর আলহামদুলিল্লাহ কিন্তু এই ইমানকে আমাদেরকে হেফাজত করতে হবে এটা হলো বড় কথা যে ইমান হচ্ছে যেমন ইমা বুখারি রহমতুল্লা আলাই হাদিস আনছেন বুখারিতে আছে মুসলিমে হাদিস আছে আল ইমান ওয়াজিদ ওয়ান খুসু ইমান কিন্তু বারে এবং কমে কমে বারে এবং করে আমলের মাধ্যমে তার অ্যাকশনের মাধ্যমে হ্যাঁ তো আমরা অনেকে বলি যে আমরা কেউ অনেকে লাগাতর অন্যান্য কাজ করে যাচ্ছে হ্যাঁ মিথ্যা বলে যাচ্ছে ঘুষ খেয়ে যাচ্ছে অন্যান্য হয়ে যাচ্ছে হ্যাঁ তবুও বলে যে আমরা ইমান ঠিক আছে এই কথাটা একটা কনফিউজিং কথা কারণ তার আমল কিন্তু তার ইমানকে আস্তে 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 কমাইতে থাকে এবং হাদিসে মা বখারি রহমতুল্লা আল্লাহ তার কিতাবের মধ্যে এটা আনছেন যে একজন চুর যখন চুরি করে তখন তার ভিতরে ইমান থাকে কি না কারণ চুরি করা নিষেধ আল্লাহর তো আল্লাহ নিষেধ কাজ যখন সে করে তার ইমান কোথায় থাকে এখানে বলা হয়েছে তার ইমান তখন তার ঘাড়ের উপর লটকানো থাকে এটা উদাহরণ দেওয়া যেতে পারে এবং এই অবস্থায় সে যদি মারা যায় তাহলে জন্য যেন মারা গেল বেঈমান অবস্থায় তার মোয়াল্লাক ইমান যেটা এটা থাকে একেবারে বিচ্ছিন্ন হয় না কিন্তু ইমানের ইমানের যে গ্রীপটা আছে গ্রিপটা উপরে উঠে যায় সেই এখানে একটা আছে আমাদের ইমাম আবু ইমাব থেকে নিয়ে তিনি বলছেন যে ইমানটা মানে এরকম নয় তার এটা মতামত যে ইমান চলে যাবে না ইমান বাড়েও না এবং ক্ষমেও না তিনি এই কারণে বলেছেন যে মূল ইমানটা যে বিশ্বাসটা এটা তার কাছে থাকে কিন্তু ইমানের যে নূর ইমানের যে লাইট ইমানের যে পাওয়ার এই কথাইটাই আসলে আমরা সমঝোতার দিকে যেতে পারি

সে যখন তিলাওয়াত করতে থাকে তখন তার ইমান বাড়তে থাকে তো ইমান বাড়তে থাকে মানে ইমানের স্টেটাসটা বাড়ে ইমানের পজিশনটা বাড়ে ইমানের মজবুতিটা বাড়ে ইমানের মর্যাদাটা বাড়তে থাকে হুম তো কারণ হচ্ছে কি ইমান তো এমন এক জিনিস যে হুজর পাক সাল আল হাদিসের মধ্যে আছে যে কিছু আমল আছে যে আমলগুলো যারা করে তারা কিন্তু ইমানের স্বাদ অনুভব করে তো আমল ইমান তো এরা ইমানের স্বাদকে অনুভব করতে থাকে হোয়াট ইজ দ্য টেস্ট অফ ইমান তাহলে ইমান কি কোন খাবারের জিনিস কোনো সুইট জিনিস না এটা টেস্ট হল এই জিনিস যখন পরিপূর্ণভাবে তার মধ্যে ইমানের নূর চলে আসে তখন তার ফিলিংসটা হয় যখন যে কোনো আমলের ক্ষেত্রে যেমন মানুষে মিষ্টি খেলে যেরকম একটা অনুভূতি আসে হ্যাঁ ঠিক এরকমই একটা ফিলিংস তার মধ্যে আসবে যেমন সত্যিকার যারা মুতাকি তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে এবং এই অবস্থায় নামাজ তাদের জন্য হুজুর পাক সাল্লাম বলেছেন যে এটা হচ্ছে কুর্রাত আয়ুনে নামাজ আমার চক্ষু শীতলতা তো নামাজে দাঁড়াইলে ভালো লাগে আনন্দ লাগে দীর্ঘ সময় পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকলে ক্লান্তি আসে না কেন ক্লান্তি আসে না মানুষ যখন তার কোনো আনন্দময় জিনিস ভালোবাসার জিনিস যখন তার সে লাভ করে তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় হ্যাঁ যেমন সন্তানকে বলা হয়েছে কুররাতে আয়ও নিন আবার নামাজকে বলা হয়েছে কোর রাতে নিন তাইলে মানুষ সারাদিনের ব্যস্ততা ক্লান্তি সব কিছু নিয়ে যখন সে ঘরে ফিরে ঠিক এই সময় যখন তার সন্তান তার কাছে চলে আসে তখন তার ক্লান্তি আর থাকে না তার মধ্যে একটা আনন্দ আনন্দের দোলা তার মধ্যে শিহরণ জেগে উঠে এবং আমার নতুন করে তাজা হয়ে ওঠে এটা হচ্ছে কুররাতা আয়ুনিন সন্তুষ্টির যে একটা প্রকাশ সেটা তার মধ্যে আসে তার ক্লান্তি দূর হয়ে যায় ঠিক এমনিভাবে মোমিনের সালাত হচ্ছে মন সে যখন সালাতে দাঁড়ায় তখন তার হচ্ছে ক্লান্তি দূর হয়ে যায় দীর্ঘ নামাজ পড়তে পারে দীর্ঘ তিলবাদ করতে পারে হ্যাঁ তো সেটা তো এই জন্য এই ইমানকে হেফাজত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আনলাইনে কিন্তু ইমানের যে এই স্ট্যাটাস এটা আস্তে 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 এবাদতের কারণ এবাদতের সঠিকভাবে না করার কারণে বা আল্লাহর বিরুদ্ধে কাজ করার কারণে এটা কমতে থাকে কমতে 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 এমন এক পর্যায়ে চলে যায় যে এই শেষ পর্যন্ত মানুষ বেইমান হয়ে যায় সে বুঝেও না দুনিয়ার এত ফিতনার মধ্যে এমন অনেক জিনিস আছে তার ভিতরে এসে ঢুকে পড়বে তখন সে বুঝবেও না যে সে কোন সময় ইমান হারা হয়ে গেছে আপনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন প্রথম কথাটা কিন্তু আমরা আল্লাহর সব সবসময় আদায় করতে হবে একজন মমিন মুসলমান হিসেবে আল্লাহ যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা তো আল্লাহর সাথে কোনো এগ্রিমেন্ট ছিল না আজকে যদি আল্লাহ আমাদেরকে ভিন্ন জাতিতে বা মানে ভিন্ন ধর্মের কারও ঘরে জন্ম দিতেন তাহলে অনেকের জন্য কিন্তু আজকাল এটা আমরা বলতে বাধ্য যে সহজ নয় মানে আবার ইসলাম ধর্মে ফিরে আসা আল্লাহ অনেকেই কবুল করছেন প্রতিদিনই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিন্তু যার মা বাবা অন্য ধর্মের তার জন্য কিন্তু এত সহজ নয় একজন মুসলমান যেভাবে ঘরে বসে আমরা মুসলমান আমার মা বাবা মুসলমান আমরা সহজে ইসলামটা পেয়েছি কিন্তু এই ইসলামের মূল্য এই ইসলামের মর্যাদা সাহাবাই কালামের জীবনের দিকে যদি আমরা থাকাই যারা প্রথম মানে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপর যে নির্যাতন যে নিপীড়ন হজরত বিলাল হজরত আম্মার এবং তার ফ্যামিলি তাদের উপর যে নির্যাতনটা ছিল এই সময় যে ইমানের উপর ঠিকে থাকাটা মানে তাদের জীবন তারা দিয়ে দিয়েছেন কিন্তু ইমান থেকে তারা বিচ্যুতি হননি এই কারণেই তো হজরত ইয়াসের আম্মার এবং তার মা ইসলামের প্রথম শহীদা হজরত সুমাইয়া জীবনটা দিয়ে দিলেন এক কিন্তু ইমানকে ত্যাগ করেন নাই তো এই সব জীব তাদের এই কোরবানির দিকে আমরা তাকালে তখন মনে হয় যে ইসলামের উপর অটল এবং অবিচল তাকাটা এটা যে কত বড় যে জীবন যেতে পারে কিন্তু আমি ইমানের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না মানে আপনার যে শুরুর কথাগুলোর মধ্যে যে আপনি বলছেন আমরা তো মুসলমান হয়েছি এটা আমরা একজন আমার বাবা মুসলমান বা আমার পরিবার মুসলমান আমরা এই জন্য ইসলামের যে একটা ইমানের যে একটা ভ্যালু বা একটা মানে গুরুত্ব এটা হয়তো আমরা অনুধাবন করতে পারিনি এটার জন্য এটা আল্লাহ কিন্তু এটা বলেছেন যে ইমান গ্রহণ করার পরে কোনো রকমের দ্বিধা যেন তার মধ্যে না থাকে জি দ্বিধা তখন ইসলাম নিয়ে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে নিজের মধ্যে নানা রকমের প্রশ্ন তৈরি হয় এবং এর মধ্যে একটা দ্বিধা তৈরি হয় যে এটা কেমন এটা তো আধুনিক যুগের সাথে মিলে না আধুনিক ফিলোসফির সাথে মিলে না এই ধরনের তৈরি হয় প্রথমত হচ্ছে এই জিনিসটাকে কমপ্লিটলি রোধ করতে হবে কারণ আল্লাহর বিধান ইমানের দাবি হচ্ছে যে এটাকে মানতে হবে বিনা দ্বিধায় এখানে কোনো কোশ্চেন করা যাবে না এটা আল্লাহর হুকুম দাসিট দুনিয়াতে আমরা রাষ্ট্রের আইনও কিন্তু প্রশ্ন করি না যে এটা এটা রাষ্ট্রের আইন এত নম্বর আইনে আছে এত নম্বর বিধানে আছে দাসিট এটা আমরা মানি মানতে হয় কখনো কেউ প্রশ্ন করে না কেন এই করা হলো ঠিক আল্লাহর বিধান যখন সামনে আসে যে যে আল্লাহর বিধান তখন এখানে কোনো প্রশ্ন করা যাবে না বিনা প্রশ্নে এটা মেনে দিতে হবে আল্লাহ পাকিটা কোরআনে বলেছেন ইন্না আল্লাহ জিলা আমনু বিল্লাহি ও রসুলিহি ওলাম ইয়ার তাবু যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে ইমান আনার পরে এখান থেকে তারা দ্বিধান্বিত হয় না সরে যায় না প্রশ্ন তৈরি হয় না আর আরেকটা হচ্ছে জিমানের পরে ইস্তেকামত মানে দাঁড়িয়ে যাওয়া যে আমি ইনাল্লা কালু রান সুম্মা আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে এর উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যাওয়া বাস আর কোনো নাড়াচড়া নাই পৃথিবীর যত কিছুই আর সামনে আসুক আমার রব এবং তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তখনই তাদের জন্যে আল্লাহ রবুল্লা আলমিনের ওয়াদা আছে যে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেশতা নাযিল করে তাজালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ تخافوا ولا تحزنوا و ابشروا بالجنه <applause> التي كنتم توعدوا سبحان জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করবেন তা এই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তো এই আয়াতের সাথে একটা হাদিস মিলে যায় شیخ এক অনেক সাহাবাই کرام আল্লাহ রাসূল কা মানে যখন তারা শাক্ততে যেতেন তারা বেশিরভাগই প্রশ্নটা থাকতো যে জান্নাত কিভাবে লাভ করা যায় আর আরেকটা প্রশ্ন তারা করতেন যে আমরা কিভাবে আপনি আমাকে নাসেহা দেন মানে অ্যাডভাইস আল্লাহ রসুলের কাছ থেকে নিতেন তো আল্লাহ রসুল অনেক সময় এত ছোট্ট কথা বলতেন যেমন একজন সাহাবিকে বলছিলেন তাকদব আবার তিনি বলছেন যে এটা মনে করছেন এটা আবার কি অ্যাডভাইস যে মানে তোমার গুসাকে কন্ট্রোল করো তিনি আবার বলছেন আমাকে আরও কিছু নসিহা করেন আল্লাহ রসুল আবার বললেন ল তাকদ আবার বললেন আবার আল্লাহ রসুল আবার বললেন ল তাকদব তো এখানে একটা জিনিস অনেকেই বলেন যে আল্লাহ রসুল এই যুবককে তিনি মনে করছেন যে সে যদি তার গোসাটা কন্ট্রোল করে তাহলে তার জীবন সফল হয়ে যাবে আরেকদিন আরেক আরেকজন সাহাবিকা আল্লাহ রসুল বলছিলেন যে কুল মানে যে আমাকে আপনি নাসিহা দেন আমাকে অ্যাডভাইস করেন আল্লাহ রসুল বলছেন যে কুল আহমান তুবিল্লা সোমাস যে তুমি আল্লাহর উপর অঠল ও বিচল মানে বিশ্বাস রাখো এবং ইস্তেকামতের সহিত তুমি তোমার ইমানের উপর আমলের উপর মজবুতের সহিত তুমি মানে দাঁড়িয়ে যাও বা তুমি মজবুত থাকো এই কথাটা এবং এই কোরআনের যে আয়াতটা আপনি বললেন আমরা যদি আজকে যে কি মুমিন মুসলমান আলিম বলেন ইমাম বলেন খতিব বলেন সবার জন্য কিন্তু এটা আমরা তো সবাই ইমানদার সবাই দাবি করে আমি মুসলমান আমি একজন আলিম আমি একজন খতিব আমি একজন ওয়াইজ কিন্তু ইস্তেকামতের সহিত ইমানের উপর ইসলামের উপর দিনের উপর অটল অবিচল থাকা দুনিয়ার লালসা ত্যাগ করে এটা কিন্তু আজকে খুবই কঠিন মানে আমরা আমাদের চোখের সামনে আমরা দেখছি যে এইটাই তো মূল মানে আমরা যদি জান্নাত লাভ করতে চাই ইস্তেকামতের কাহতের দিনের উপর অটল অবিচল থাকা আল্লাহর পক্ষতে একটা পরীক্ষা ইমানের একটা টেস্ট আছে মানে পরীক্ষা হবে জি যে আমি যে ইমানদার ইমানদার বলি আল্লাহর বিশ্বাস করি আল্লাহ কিন্তু এটা মাঝে মধ্যে টেস্ট করেন এবং টেস্ট করার জন্যেই আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন রোগ দেন অভাব দেন অনটন দেন বা কখনও কখনো বিপদের সম্মুখীন করেন এটার অর্থ হলো যে এই সমস্ত পরিস্থিতিতে পড়ে আমরা আল্লাহকে কতটুকু স্মরণ রাখি নাকি অন্যের কাছে আমরা নিজেরা বিক্রি হয়ে যাই বা স্বার্থের কাছে আমরা নিজেরা পরাজিত হয়ে যাই সেটা আল্লাহ পাকটিস করেন এবং এই জন্যে আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন যে ইনাল্লাহ হস্তার আনফুসাহম। ও আমি আলহামুল জান্নাত জান্নাত আমাদের টার্গেট কিন্তু জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে যান এবং মাল আমাদেরকে তুলে সপে দিতে হবে আল্লাহ বলছেন এটা আমি কিনে নিয়েছি নিয়ে তোমার কাছে আমি এটা আমানত হিসেবে দিয়েছি তুমি সেই আমানতকে সংরক্ষণ করো এখন যদি আমার ইচ্ছে মতো আমি আমার জীবন যৌবন এগুলো খরচ করলাম আমার ইচ্ছে মতো আমার অর্থ সম্পদ এগুলো আমি খরচ করলাম তাহলে কিন্তু আমি আল্লাহর যে বিধান সেটাকে আমি অনুসরণ করলাম না তাহলে জান্নাত আমার থেকে দূরে সরে গেল আপনি আপনার শুরুতে ভূমিকায় আপনি আরেকটা কথা বলছিলেন যে দুনিয়ার যে দেশে আমরা বসবাস করি দেশের আইনকে আমরা মানি আমরা অনেক সময় যদি এটা মানে আমার বিরুদ্ধেও বা আমার যুক্তির দ্বারা আমি মনে করি এটা সঠিক নয় কিন্তু এরপরে মানতে বাধ্য তা আমি যে ইসলামের ভিতরে ঢুকলাম ইসলামের তো একটা মানে কি বলা যায় যে একটা দেশই মনে করেন একটা এক্সাম্পল হিসাবে এখন ইসলামের ভিতরে ঢুকার পরে ইসলামের আইনকে মেনে নেওয়া বিনা যুক্তিতে এটাই তো একজন মুসলমানের মানে প্রথম মানে এটাই তার মনের মধ্যে মানে যদি থাকে না যে আমার আল্লাহ যা বলছেন আমার রসুল যা বলছেন আমার যুক্তি কি বলে আমার বিবেক কি বলে সবগুলোই যদি আমার যুক্তি এবং আমার বিবেকের দ্বারাই আমি বিচার করতে হয় তাহলে তো এটাকে ইমান বলে না ইমানের তো মূল একটা বিষয় হলো যে ইমান বিল গাইব অদৃশ্য জিনিসকে আমরা মেনে আমরা তো আল্লাহকে দেখছি না কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করছি এখন আল্লাহকে বিশ্বাস করা তো আল্লাহর হুকুম আহকাম আল্লাহর যে পাওয়ার এই এইসবগুলা নিয়েই তো আমরা আল্লাহকে বিশ্বাস করি এখন আল্লাহর হুকুম আসার পরে এখন যদি আমি মনে করি যে আমার যুক্তিতে এটা যদি সঠিক মনে হয় তাহলে সঠিক বলবো বা আমি যাদেরকে বিবেকবান মনে করি বিজ্ঞানীরাই বলেন তারা যদি বলে এটা সঠিক তাহলে এটাকে আমি সঠিকভাবে মেনে নিব। তাহলে তো মমিনের পরিচয় এটা হতে পারে না না এটা শুধু মুমিনের পরিচয় না এটা বুদ্ধিমানের পরিচয় না জি জি কারণ মানুষের জ্ঞান এবং বুদ্ধি এবং আকল এটা পরিবর্তনশীল আজকে যেটাকে সে সত্য মনে করছে এর পরবর্তী সময়ে সে এটাকে মিথ্যা মনে করে যে এটা সঠিক ছিল না এবং আমরা বিজ্ঞানীদের ক্ষেত্রে এটা দেখি তাদের আগের থিওরি তারা পরবর্তী সময়ে এসে নাকচ করেন এবং নতুন থিওরি তারা দেন প্রত্যেকটা ক্ষেত্রে এটাই আকল জ্ঞান বুদ্ধি গবেষণা এগুলো হচ্ছে পরিবর্তনশীল সুতরাং পরিবর্তনশীল জিনিসের আলোকে একটা পারমানেন্ট জিনিসকে জাস্ট করা কখনো চায় না তো আল্লাহর প্রতি আল্লাহর যে হুকুম আল্লাহ হচ্ছেন স্রষ্টা উনি আগেও জানেন পরে ভবিষ্যতেও জানেন সব কিছুকে সামনে রেখে তিনি যে বিধান দিয়েছেন এটা হচ্ছে পারমানেন্ট অনন্তকালের জন্যে তো আমি যদি এই জিনিসটাকে আমার আকল দিয়ে বিবেচনা করি এখন তাইলে এই আকল কখনও সত্যের কাছে পৌঁছাতে পারে না সেই জন্যে বিল গায়েবের কথা বলা হয়েছে যে আমাকে এখানে আকলকে পেছনে ফেলে আল্লাহর হুকুম হিসেবে সেটাকে মেনে নিতে হবে আর এই যে আমরা মনে করেন যেটা বলছিলাম যে আল্লাহর কাছে তো আমরা আমাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছি আল্লাহ বলেছেন কিনে নিয়েছেন এখন আমরা এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা নিজেদের যে খেয়াল খুশি এবং নফসের তারণায় আমরা নিজেরা অন্যভাবে নিজেদের জিন্দগিকে আমরা সাজাই এবং এতে হয় কি আমরা অনেক সময় এমন সব কাজ করি যারা আল্লাহ বলেছেন যে তোমার তোমার জীবন এবং তোমার সম্পদ এটা আমার হুকুম মতো তোমাকে বের করতে হবে এটা ইমানের দাবি আল্লাহ যে জায়গায় হুকুম করেন নাই সেই জায়গায় আমার জীবন এবং সম্পদ আমি বের করতে পারবো না তো যেমন একটা উদাহরণ আমি দেই একবার ঘটেছিল ঘটনা এরকম ঘটনা আমাদের দেশে আমাদের অভিজ্ঞতার মধ্যে অনেক ঘটে পাবনার সাতিয়া উপজেলার চেয়ারম্যান ছিলেন জি তো উনি ওনার কি নাম যেন এটা আশির দশকের একটা ঘটনা পত্রিকায় বিরাট ঘটনা এসছে তো তার মেয়ের সাথে এলাকার এক বড় প্রভাবশালী মানুষের তার ছেলের বিয়ের প্রস্তাব হয়েছিল এই চমৎকার ঘটনাটা আমরা শুনি আমরা একটা বিরতিতে যেতে হবে বিরতির পরে ইনশাআল্লাহ ঠিক আছে জাজাকুমুল্লাহ শেখ আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ শাহেখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো আজকে আমাদের আমরা যে বিষয়ে আলোচনা করছি এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ আলোচনা শুনবো আপনার আমাদের সাথেই থাকুন ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা দেখছেন ইসলামিক লাইফ বিশিষ্ট মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ অধ্যাপক মৌলানা আব্দুল কাদের সালে হাফিজাহুল্লাহ আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি বিষয়টা এক শব্দ ইমান কিন্তু এটা অনেক বড় বিষয় এই ইমান আমাদের জানতে হবে এর উপর সারাটি জীবন অটল অবিচল থাকতে হবে এবং সারাটি জীবন আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে দোয়া করতে হবে যেন আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ে আমরা আলোচনা আমরা শায়খের কাছ থেকে শুনছি যে বিষয়টা আমরা সবসময় মাইন্ডে রাখতে হবে যে ইমান নিয়ে বেঁচে থাকতে হলে কোরআন সন্না মোতাবেক জীবনকে আমরা পরিচালনা করতে হবে কোরআন এবং সন্না আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা এটাকে আমাদের ফলো করতে হবে আমি যা মনে করি আমি আমার স্বাধীনভাবে যদি আমার জীবনকে পরিচালনা করি তাহলে এটা একজন মুমিনের জীবন হতে পারে না একজন মুমিন মুসলমানের জীবন আমরা সব কাজ প্রতিদিনের কাজ আমাদের সব কাজ আমরা কোরআন সন্নাকে আমরা আমাদের আদর্শ হিসাবে মেনে এই আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে এটাকে মুমিনের জীবন বলা যেতে পারে এবং আমরা ইমানই জীবন মুমিনের জীবন নিয়ে আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে শেষ হাসি কিন্তু আমরাই হাসব যারা ইমান নিয়ে কঠিন পরীক্ষা আসতে পারে মুসিবত আসতে পারে কিন্তু ইমান নিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি ইমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমরা আশা করতে পারি আমরা দুনিয়ার জীবনে সফল এবং আখরাতের জীবন আমাদের সফল হবে এবং আমরা জান্নাত লাভ করতে পারব। শেখ একটি ঘটনা তিনি শুরু করেছিলেন বিরতির আগে এই বিষয়টা আমরা শুনি এরপরে ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ আলোচনা চালিয়ে যাব জি শেখ ঘটনা হচ্ছে যে এলাকার প্রভাবশালী ব্যক্তি যখন ইউএনএর কন্যার সাথে তার বিয়ে উনি অ্যাগ্রি করলেন না অর্থাৎ রিজেক্টেড হলেন উনিকে অপমানিত বোধ করলেন এবং এটা প্রতিশোধ নেওয়ার জন্য তিনি করেছেন কি কুকুর রাস্তা থেকে ধরে এনে এক কুকুর এবং এক কুকুরই দুটোকে ধরে এনে তিনি বিয়ে দিয়েছেন এবং এই বিয়েতে এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রায় হাজার মানুষকে দাওয়াত করে তিনি উৎসব করে খাওয়াইছেন এটা হচ্ছে নিজের বাহাদুরি প্রদর্শন করার জন্যে এখন প্রশ্ন হচ্ছে এখানে এই প্রসঙ্গে যে তাকে অর্থ সম্পদ দিলেন কে এই কুকুর বিয়ে দিয়ে হাজার মানুষকে যে হাজার হাজার মানুষ দেশে অসহায় অবস্থা আছে নিরন্ন অবস্থা আছে খাবার পায় না তাদেরকে রেখে এই যে মানুষ এই কাজগুলো করে এইভাবে দেখা যায় আমরা যদি আমাদের জীবনকে আমরা চালাই যেটা আপনি বললেন যে কোরআন এবং সুনার নির্দেশ মতো জীবন পরিচালনা করা এটা হচ্ছে ইমান তো আল্লাহ তো বলেননি যে আমি তোমাকে সম্পদ দিয়েছি এইভাবে কুকুরের বিয়ে দিয়ে না হক কাজে তুমি হাজার হাজার লাখ টাকা তুমি খরচ করবে এইভাবে কিন্তু জীবন এটা একটা উদাহরণ মাত্র কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু এরকম বাড়াবাড়ি করে থাকি এবং আল্লাহ কিন্তু এটা আমাদেরকে নিষেধ করেছেন যখনই মানুষ এই নিষেধকে মানতে পারবে না তখন তার জন্য জাহান্নাম আর যখন সেই নির্দেশে অনুগত হয়ে যাবে তার জন্য আল্লাহ বলেছেন বিআমুল জাননা তাদের জন্য জাননা তো ইমান মানে হচ্ছে মানা আর ইমানের প্রথম ইয়েই হচ্ছে যে ইয়া ই না আ মানু হুলু ফিসমি কাফা ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তুমি ইমান আনছো এখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি দাখিল হয়ে যাও কারণ ইসলামটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান যখন আমি আল্লাহর উপর ইমান আনলাম তখন আল্লাহর বিধানকে আমি স্বীকার করলাম এখন কাজ হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ ইসলামের যে প্রতিটি স্টেপ আছে এগুলোকে অতিক্রম করা এবং এর আলোকে নিজের জীবনকে পরিচালনা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনকার সময় আমরা বলতে পারি এই যে আপনি যে আয়াতটা বললেন যে ইসলামে আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ করছেন যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও হয়ে যাও আমরা কিন্তু এখন অন্য ধর্মের উৎসবকেও আমরা মনে করি যে এটা কোনো অসুবিধা নেই এটা তো এমন কোনো খারাপ কাজ নয় কিন্তু এই আয়াতে যে নির্দেশনাটা আমরা পাই এটা একটা প্রেক্ষাপট ছিল সাহাবায় কারামের মধ্যে যারা অন্য ধর্মে আগে ছিলেন ইসলাম কবুল করার পরে তাদের মনের মধ্যে এইটা ছিল আমি তো পরিপূর্ণ একজন মুসলমান আমি তো ইসলামের কাজগুলাই করছি কিন্তু আমার যে আগের যে ধর্মে যে যে কাজগুলা কোনো গুনাহের কাজ ছিল না এই কাজগুলা করলে তো কোনো সমস্যা নেই এই জন্য আল্লাহ কিন্তু এই আয়াতটা নাজিল করে তাদেরকে এই নির্দেশনাটা দিলেন যে তুমি যখন ইসলামে দাখিল হয়ে এসো পরিপূর্ণভাবে ইসলামকে পালন করতে হবে অন্য ধর্মের ভালো কাজ যদি হয় সেটাকেও তুমি এখন পালন করা তোমার জন্য এটা মানায় না ইসলামের সাথে এটা যায় না আরেক অর্থে যদি আমরা বলি যে ইসলামে দাখিল হওয়ার পর পরিপূর্ণভাবে ইমানদার যদি আমি দাবি করি তাহলে অন্য ধর্মের উৎসবকে আমি যদি মনে করি না এটাও ঠিক আছে তাহলে কিন্তু ইসলামের সাথে এটা কোনোভাবে মানে অনেক মুসলমান কিন্তু এইগুলা এখন আজকাল অনেকে মানে সহাবস্থান বলতে আমরা তো সবার সাথে মানে সহাবস্থান করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু তার বিশ্বাসকেও আমি মেনে নিতে হবে তার যে বিশ্বাস তার ধর্মীয় বিশ্বাস এটা ভালো হতে পারে কিন্তু একজন মমিনের জন্য আপনি যদি মনে করেন যে তার বিশ্বাসকেও আমি মেনে নিতে হবে এটাই আমার সহাবস্থানের দাবি এটা তো হতে পারে না আমার এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায় আপনি কি মনে করেন এটা হচ্ছে এটা দুটো দিক একটা হচ্ছে ফেইতের দিক জি যে রিলিজিয়াস যে বিশ্বাস ধর্মীয় বিশ্বাস এটা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসতে আলাদা আলাদা আপনি যখন ইসলামকে মানবেন তখন অন্য অন্য ধর্মীয় বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক আর থাকবে না কারণ আপনি তো একসাথে বহু বহুরূপী হইতে পারেন না জি যে কোনো একরূপী হইতে হবে ই হ্যাভ ওয়ান চয়েস যখন আপনি ইসলামকে চয়েস করে নিলেন তখন অন্য কোনো ধর্মের প্রতি আপনার বিশ্বাস রাখা যাবে না এখানে দুটো জিনিস একটা হচ্ছে কিছু জিনিস আছে অ্যাজ এ হিউম্যান মানুষ হিসেবে আমাদের মধ্যে কমন আছে জি জি হ্যাঁ সেবা করা মানবতা মানব দরদ হ্যাঁ এই জিনিসগুলো তো কমন এটার সাথে ধর্মের কোনো বাধা হয়ে দাঁড়ায় না কিন্তু রিলিজিয়াস বিশ্বাস এবং রিলিজিয়াস সিম্বল যেগুলো আছে এগুলোকে কখনো গ্রহণ করা যাবে না এগুলোকে সেলিব্রেট করা যাবে না যেমন আমরা নামাজ পড়ি নামাজ আমাদের একটা বিধান ঠিক অন্যান্য ধর্মেরা যার যার ধর্মীয় বিধান অনুসারে তাদের পূজা আছে পার্বণ আছে বা তাদের অনুষ্ঠান আদি আছে এগুলোতে কখনো অংশগ্রহণ করা যাবে না এটা কারণ এটা নিতান্তই ধর্মীয় জিনিস জি কিন্তু ধর্মীয় ছাড়া যদি সামাজিক কোনো জিনিস হয় মানবিক কোনো কাজ হয় হ্যাঁ উন্নয়নমূলক কোনো বিষয় হয় হ্যাঁ সেইগুলো তো সবার জন্যে কমন এখানে ধর্ম কোনো বাধা নেই বাধা হচ্ছে রিলিজিয়াস সিম্বল এবং রিলিজিয়াস আইডেন্টি এবং বিশ্বাস এই জন্য রসুল করিম সল এক খাদিসে বলেছেন মান সাব্বাহা বে কৌমিন ফাহু আমিন হোম যে যে কৌমের সাথে সাদৃশ্য পোষণ করবে সে তাদের সাথে তার পরিণতি এবং আখেরাত হবে তার মানে একজন মুসলমান মুসলমান হওয়ার যদি সে অন্য ধর্মের কালচার অন্য ধর্মের রিলিজিয়াস যে সমস্ত আচরণগুলো আছে এগুলোকে সে সেলিব্রেট করে ওখানে সে অংশগ্রহণ করে এবং এগুলোকে সে দূষণীয় মনে না করে তাহলে তার আখের পরিণত হবে তাদের সাথে সে মুসলমান হিসেবে তার জিন্দিগির আখের আঞ্জাম হবে না অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে আপনি বলেছেন যে মানবিক কাজে বালো কাজে উন্নয়নমূলক কাজে তো আমরা অংশীদার কিন্তু ধর্মীয় যে উৎসবগুলো হয় বা ধর্মীয় যে বিলিফ বিশ্বাস এগুলার সাথে তো আমি কোনো কম্প্রোমাইজ করতে পারি না একজন মুসলমান যদি মনে করে সব ধর্মের এই সমান একটা কথার কথা মানে অনেকে এরকম মানে আজকাল ধর্ম নিরপেক্ষতা বলেন অনেক শব্দ এরকম আসে যে সব ধর্মেই সমান আর সব ধর্মের মানে শেষ পরিণতিটা আল্লাহর কাছে হিসাব হবে এই জন্য মানে অনেক সময় উদারতা দেখাতে গিয়ে সে নিজের যে ধর্মের যে বিধান আছে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন রজিত বিল্লাহি রব্বান রব্বান বা অন্য আয়ত্ন আইনতাল্লাহ ইসলাম আর আলিহামা একমাল তুল দিন একুম আত্মুমাতি আলাদি তুল আল ইসলাম দিনা মানে কোরআনের মধ্যে পরিষ্কার কিন্তু যে অন্য ধর্মের যে কথাগুলো এই কোরআনের মধ্যে আছে কিন্তু এইগুলার সময় এখন আউট অফ ডেট এক কথাই বলা যেতে পারে যে তখনকার সময়ে কিন্তু এই ধর্মগুলা ঠিক ছিল যে দুই এক মানে আসমানি ধর্ম ধর্মের কথা আমি বলছি কিন্তু ইসলাম আসার পর আমার আল্লাহ যখন নির্ধারণ করে দিলেন একমাত্র দিন আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম আর আল্লাহই এক দিনের ইসলামের উপর আল্লাহ রাজি সন্তুষ্ট এখন আমি যদি অন্য ধর্মের উপর সন্তুষ্ট প্রকাশ করি অন্য ধর্মকেও আমি উদারতার পরিচয় বা আমি আমি সব ধর্মকে সাথে সহাবস্থানের কথা বলে ধর্মীয় একটা এন্টারফেইথ আছে কিন্তু এর অর্থ নয় অর্থ এটা হতে পারে না যে আমি অন্য ধর্মের বিশ্বাস উৎসব এগুলাকেও আমি পালন করব। আজকাল কিন্তু অনেকটা শুরু হয়ে গেছে এই জিনিস না এটা প্রশ্নই ওঠে না কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আর আমার দিন আমার লা আবুদু মা তা আবুদুন তুমি যা যার এবাদত করো আমি তার এবাদত করি না বা আমি যার এবাদত করি তুমি তার এবাদত করি স্পষ্ট এখানে একটা ব্যারিয়ার সৃষ্টি করা হয়েছে এবং দুটো জিনিসকে আলাদা করা হয়েছে এটা কারো কোনো অধিকার নাই দুটো জিনিসকে খলতমলত করার একত্রিত করার আপনি যখন বলবেন যে আমি মুসলিম তখন অ্যাবসলুটলি আপনাকে মুসলিম হিসেবে প্রমাণ করতে হবে কিভাবে আপনি অন্য ধর্মকে ডিসরেসপেক্ট করবেন না বিকজ দিস ইজ হিজ বিলিভ একজন মানুষের স্বাধীনতা আছে আল্লাহ সে স্বাধীনতা দিয়েছেন সে তার ভালো হোক মন্দ হোক সে তার একটা বিশ্বাস সে লালন করতে পারে সুতরাং আল্লাহ যেখানে স্বাধীনতা দিয়েছেন আমি স্বাধীনতা হস্তক্ষেপ করব না সেখানে কোনো জোর করব না তার নিন্দা করব না হ্যাঁ কিন্তু আমি যেহেতু অ্যাবসোলুট হক এবং হকের দিনের উপর আমি আছি সুতরাং আমি আমার দিনকে স্যাক্রিফাইস করে আমি তার কোনো ধর্মীয় কর্মকাণ্ডে আমি অংশ নিব না এটাই হচ্ছে এখানে মূল কথা আর একটা বিষয় কিন্তু আপনার কথা থেকে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় মনে করি যখন যুদ্ধ বিগ্রহ শুরু হয় একটা তখন আমরা অন্য ধর্মের মানুষকে হেট করি তার অ্যাকশনকে আমরা অবশ্যই হেট করব। কেউ যদি অন্যায় করে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক অনেক সময় কিন্তু আমরা না বুঝে এই যে আপনি কথাটা যে কথাটা আপনি পরিষ্কার করছেন যে আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমরা তার ধর্মীয় বিশ্বাসের কারণে তাকে তো আমরা মানে হেট করতে পারি না এটা তার স্বাধীনতা আমি আমার যে ধর্মেকে আমি সত্য মনে করি আমি এটার উপর অটল অবিচল থাকব। আমি আমার দাওয়াত দিব কিন্তু অন্য ধর্মের বিশ্বাসী যারা তাদেরকে তো আমি হেট করতে পারি না তারাও তো আল্লাহর সৃষ্টি তার বিশ্বাস আমি এটা মানে বিশ্বাস করলে চলবে না যে তারাও সঠিক কিন্তু আমি এই বিশ্বাসের কারণে অন্য ধর্মের মানুষ এই জন্য তার সাথে আমি খারাপ ব্যবহার করব তাকে রেসপেক্ট করব না তাকে আমি মানে হেইট করব এটা তো ইসলামও আমাদেরকে শিক্ষা দেয় না না প্রশ্নই ওঠে না প্রশ্ন ওঠে না এবং ইসলাম বরং ইসলামের এটাও একটা মূলনীতি যে অন্য ধর্মের প্রতি বা অন্য ধর্ম বিশ্বাসের কারণে অন্য কারো প্রতি কোনোরকম হেইট রকমের বিশ্বাস বিদ্বেষ এটা রাখা যাবে না বা তাকে কোন রকমের মানে আপনার এই তাকে অসম্মান করা যাবে না এটা তো ইসলামের একটা প্রিন্সিপাল সুতরাং ইসলামে এটি আমাদেরকে শিক্ষা দেয় যার যার ধর্ম যার যার বিশ্বাস সেটা তবে একটা জিনিস আমাদের বিশেষ করে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কথা এই প্রসঙ্গে বলা যায় একটা স্লোগান প্রচারিত হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এটা অ্যাবসোলুটলি একটা রং স্লোগান যেটা আমাদের দেশে যেটা চালু করা হয়েছে ধর্ম যার যার তো যার যার ধর্ম ঠিক আছে কিন্তু ধর্মে উৎসবটা হইল স্বধর্মের মানুষের সম্প্রদায়ের এখন হিন্দু ধর্মের মনে করেন যে উৎসব আছে দুর্গাপূজার সময় দেখা যায় ওই স্লোগানটা বেশি বাংলাদেশে উচ্চারিত হয় যে ধর্ম যার যার উৎসব সবার তো তাদের ধর্মীয় উৎসব আমাদের উৎসব হবে কিভাবে আমাদের যে ঈদ আমাদের যে পার্বণ আমাদের যে জুমা এইগুলো তো তাদের তো কোনো সরিকানা নেই কখনো কোনো হিন্দু কথা বলে না যখন উৎসব সবার এটা ঠিক আছে যার যার স্বাধীনতা আছে ধর্মের রিচুয়াল আছে ধর্মের কিছু কালচার আছে ধর্মের কিছু উৎসব থাকে সেটা তারা পালন এবং সেটা পালন করতে পারে যেন যদি প্রয়োজন হয় তাহলে সেই উৎসব পালনের জন্য আমাদেরকে নিরাপত্তারও যদি প্রয়োজন পড়ে সেই নিরাপত্তা আমরা দেবো তারা নিরাপদে সেই তাদের ধর্মকর্ম পালন করতে পারে কিন্তু উৎসব সবার বলে আমি আমার ধর্মকে তো বিসর্জন দিতে পারি না এই এই স্লোগানটা হচ্ছে আমাদের ধর্মীয় যে নিজের স্বাতন্ত্র এটাকে সারেন্ডার করার একটা স্লোগান যে আমরা আমাদেরকে ছেড়ে তাদের ধর্মীয় উৎসবের সাথে আমরা নিজেরা নিজেদেরকে আমরা সামিল করব। এটা ইসলাম কখনো বলে না এটা করা যেতে পারে না এবং এটা মনে রাখতে হবে আমি যখন নিজের ধর্ম পালন করব আবার অন্য ধর্মের উৎসবেও যখন আমি জয়েন করব তখন রাসূল করিম সাল্লি সাল্লাম এই হাদিসের সাথে মিলে যাবে যে ফাহু আমিন হুম তুমি তুমিও তাদের দলভুক্ত এখন অন্য ধর্মের দলভুক্ত হয়ে আপনি ইসলামের সুবিধা নেবেন এবং জান্নাত তালাশ করবেন এটা হতে পারেন আমরা যে বিষয়টা আজকে আপনার আলোচনার থেকে আমরা শুরু করেছিলাম আমরা শেষ করতে চাই এই বিষয়ের যে গুরুত্বপূর্ণ একটা দিক আপনার যে ইমান নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের কিছু করণীয় আছে যে আমরা কোরআন সুন্না মোতাবেক আমরা জীবন পরিচালনা করব এখন কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা আমাদেরকে মানতে হবে এটা কিন্তু আমাদের কথা নয় আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মধ্যে বারবার আমাদেরকে বলেছেন যে আমরা আল্লাহ রসুল সল্লাহ আলহি ওসাল্লামের যে সন্না তিনি যে নির্দেশনা দিয়েছেন এটাকে আমাদেরকে মানতে হবে কোরআনের মধ্যে আতিউল্লাহ আতিউর রাসুল বারবার এটা এসেছে কোরআন সুন্নার বাহিরে গিয়ে আমরা যদি বলি যে আমরা মমিনের জীবন ইমানি জীবন ইসলামী জীবন এটা কল্পনাও করা যায় না আরেকটা বিষয় হল আপনার যে আমরা হাদিসের দিকে যদি তাকাই কোরআন এবং হাদিসের দিকে তাকাই আজকাল অনেক সময় আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু অনেকে মনে করেন যে আমরা শুধু কোরআনকে মানব আমরা হাদিসকে মানব না অনেক আবার হাদিসের দিকে খুব দাবিতে কিন্তু কোরআনের দিকে মানে কোরআনকে কে একটু পিছনে রাখতে চান কিন্তু সঠিক বিষয় যেটা আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং সন্না মানে এটা অপরিহার্য একজন মুমিনের জন্য যে আমরা কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে এখন কোরআন সন্নাকে ফলো করতে হলে একজন সাধারণ মানুষের জন্য আপনি কি মনে করেন যে আমরা সবাই তো আর একাডেমিক শিক্ষা নেই সবাই তো আর আমরা মাদ্রাসায় বা কোনো কোরআন এবং হাদিসের পারদর্শী নয় একজন সাধারণ মুসলমানের জন্য মুমিনের জীবন গঠন করার জন্য তার কি করণীয় কোরআন সন্না মোতাবেক জীবন কিভাবে মানে পরিচালনা করবে প্রথমত হচ্ছে যে একজন মুমিনের জন্যে ফরজ পরিমাণ এলিম অর্জন করাও ফরজ ফরজ পরিমাণ এলিম অর্জন মানে হচ্ছে তার নামাজ রোজা পাক পাকিজা হালাল হারাম মিনিমাম এই জ্ঞানগুলো তার অর্জন করা তার জন্য ফরজ আর আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজের মধ্যেই এমন সিস্টেম আছে একজন সাধারণ মুসলমানও কিন্তু তার এই জেনারেল নলেজটা জেনারেল নলেজটা আছে এবং এই জন্যে প্রত্যেক প্রত্যেক মুসলমানই কিন্তু আসলে একজন আলেম মানে এই পর্যায়ের আলেম কিন্তু বিস্তারিত জীবনের খুঁটিনাটি আরও অনেক বড় বিষয়গুলো আছে এগুলোকে জানার জন্য কোরআন এবং হাদিসের যে রিসার্চের প্রয়োজন তো এটা তো তাদের পক্ষে সম্ভব না সেই জন্য দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আমরি মিনকুম তাদের মধ্যে যারা বললাম আসেন স্কলার আছেন তাদেরকে অনুসরণ করতে হবে তাদের নির্দেশনা নিতে হবে এবং তারা কি যে পথে পরিচালনা করেন সেই সেই পথকে অনুসরণ করতে হবে এটা হলো মানে একজন সাধারণ মুসলমান সাধারণ মুসলমানের জন্য মানে একটা সহজ পন্থা যে আপনি যে এলাকায় আছেন আপনার ইমাম যাকে আপনি শ্রদ্ধা করেন সম্মান করেন তার নির্দেশনাটাকে আপনি মেনে নিতে পারেন আর বিশেষ করে আজকে ইমানের উপর থাকা ইমানের উপর অবিচল থাকা এটা কিন্তু একটা কঠিন আমরা সময় পার করছি আল্লাহ রসুলের হাদিসের সাথে কিন্তু মিলে যাচ্ছে যে সকালে কেউ মমিন হবে বিকালে তার ইমান চলে যাবে বিকালে মমিন থাকবে সকালে তার ইমান থাকবে না আজকালকে অনেক ফিতনা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে আছে আমরা এই কঠিন সময়ে আপনি আরেকটি প্রোগ্রামে বলছিলেন যে আমরা সবার জন্য কিন্তু জ্ঞান অর্জন করা দিন শিক্ষা করা এখন খুবই গুরুত্ব সহকারে আমরা যদি একটু দিনই তালিম আমরা অর্জন করি তাহলে সঠিক অঠিক কোনটা সহি কোনটা শুদ্ধ এটা আমরা বুঝতে পারবো আর না হলে আমরা যখন মানে সব জিনিসকে আমরা যখন বুঝতে পারবো না যাচাই করার অনুদাবন শক্তি থাকবে না তখন আমরা অনেক রং জিনিসকে আমরা ফলো করতে পারি তো আমাদের ইমানের উপর বেঁচে থাকার জন্য এখন এই কঠিন সময়ে সবাইকে একটু সতর্কতার সহিত অগ্রসর হতে হবে অনেক সময় আমরা গাফিল থাকি আমরা গুরুত্ব না দেওয়ার কারণে নিজে আমরা ইমানের উপর মজবুতি নেই পরিবারের মধ্যে এটার একটা প্রভাব পড়ে সন্তানদেরকেও ইমানের উপর যদি আমরা রেখে যেতে না পারি আজ একটা উদাহরণ আমি দিতে চাই শেখ এক বাচ্চা একজন সন্তান যদি আজকে ইমান হারা হয় এটা মনে করবেন না যে একজন সন্তান চলে গেছে তার জেনারেশনকে হয়তো আমরা হারালাম হারালাম এই জন্য ইমানের উপর বেঁচে থাকার জন্য আমাদের মা বাবা হিসাবে বা আমরা কর্তা ব্যক্তি যারা আমাদের দায়িত্ব অনেক বেশি সেখানে ওই যেটা বললেন যে আসলে ইলিম অর্জন করা মানে তালিম তালিমে নিজে অংশগ্রহণ করা এবং তালিমে নিজের পরিবারকে সম্পৃক্ত করা এটা খুব জরুরি তাহলে তালিমের মাধ্যমে হবে কি যে আমাদের আরও অনেক জিনিসগুলো যেটা আমাদের করণীয় সেটা আমরা জানতে পারব এবং সেটা আমরা আমল করতে পারব সর্বশেষ আমরা মানে দোয়ার কথাটা আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তো আমরা আমল আমরা করতেই আসি কিন্তু দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রতিদিন যেন আমরা চাই আল্লাহ আমাদেরকে ইমানের উপর আমরা তো হেদায়তের জন্য দোয়া প্রতিদিন নমাজে করিহেদিন আল মুস্তাকিম ইমানের তো মূল একটা বিষয়টা হলো যে সে মুস্তাকিমের উপর মানে আমরা পরিচালিত হওয়া এখন আমরা তো প্রতিদিন নমাজের মধ্যে তো দোয়া করছি আমরা নমাজের বাহিরেও যেন আমরা হেদায়তের দোয়া আল্লাহর কাছে সব সময় করতে পারি এবং ইমানের উপর মৃত্যু যেন নসিব হয় এই দোয়াটাও আমরা সবসময় করতে হবে আল্লাহ রসুলের জীবনের দিকে যদি আমরা তাকাই তা প্রতি মুহূর্ত প্রতি মানে হাদিসের বান্ডারে যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম দোয়ার প্রতি একজন মুমিনকে বারবার কিন্তু সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত প্রতি কাজের শুরু এবং শেষ দোয়ার কথা আজকারের বুকের দিকে যদি আমরা থাকি মর্নিং এবং ইভিনিংয়ে আল্লাহ রসুলের নিয়মিত অভ্যাস ছিল কিছু দোয়া নমাজের পরে দোয়া আর আমাদের যে মূল যে ইসলামের বিধান যদি আমরা দেখি নমাজ রোজা হজ জাকাত বিশেষ করে হাজ এই যে মানে এটাকে ডিজাইন করা হয়েছে মনে হয় দোয়ার দোয়ার মাধ্যমে আপনি শুরু করবেন নমাজ দেখেন শুরু শুরু সুবাহানকাল্লাহ্মা ত্যাকবীর এটাকেও তো দোয়ার একটা অংশ আর আমরা শেষ করি আল্লাহ মাইনি জ্বালাম তো এবং হজ আমাদের শুরু এবং শেষ মানে প্রতিটি খাজ ইসলামের মূল বিধানগুলো কিন্তু দোয়ার মধ্যে আমরা দেখি এখন এ বিষয়ে যদি আপনি বলেন যে একজন মুমিনের জন্য দোয়ার প্রতি মানে দোয়া করা দোয়াকে নিয়মিত অভ্যাসে নিজের আমলের মধ্যে নিয়ে আসা এবং বিশেষ করে ইমানের উপর বেঁচে থাকার জন্য ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য দোয়া যে আমাদের কত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়ে যদি আপনি না এটা তো কারণ হচ্ছে যে ইমার হচ্ছে পাকের একটা মহান একটা নিয়ামত এবং দান এই নিয়ামত যেন আল্লাহ আমার কাছ থেকে উঠিয়ে না নেন তার জন্য আল্লাহর কাছে সবসময় শুকর গুজার থাকতে হবে এবং তার কাছে দোয়া চাইতে হবে দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন কোরআন মজিদে আছে রব্বানা লুজি কুলুবানা বা আদা ইজহাদাইতানা তানা ওহাবুল্লা নামিল্লা রহমা তো আল্লাহর কাছে দোয়া চাওয়া যে আমাকে তুমি হেদায়ত দিয়েছ আমি শুকর জানাই কিন্তু এরপরে তুমি আমাকে আর আমার দিলকে তুমি টেরা বানাই দিও না অন্তরকে তুমি বক্র করে দিও না হে আল্লাহ তো মানুষের অন্তরে যখন বক্রতা তৈরি হয় তখন তার কাছ থেকে হেদায়ত আস্তে আস্তে চলে যায় আপনারা দেখবেন এখন সম্প্রতি কিছু গত দুই চার বছর আগে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে খুবই মর্মান্তিক একজন তার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না সে এক মাদ্রাসার মোতামিম ছিল বারো বছর মসজিদের ইমাম ছিল বারো বছর সে হঠাৎ করে নাস্তিক হয়ে গেছে হ্যাঁ একজন আরেম তো কীভাবে সে নাস্তিক হয়ে গেল এখন সে কোরআন এবং হাদিস তার যা ছিল জানা এটাকে সে ইসলামের এই ব্যবহার করছে সে রেগুলার কোরআনের তফসির করে বয়ান করে কথা বলে ইসলামের জিনিসটে তো এটা কেমন কথা সে অত্যন্ত সন্তুষ্টির সাথে এবং খুব বলিষ্ঠতার সাথেই এই কথাগুলো বলছে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কেয়ামতের বিরুদ্ধে ইসলামের যে সমস্ত বিলিবাসীগুলোকে আঘাত করে তাই এই যে তার এত শিক্ষা এই যে তার এতদিনের দাস এবং তার দৃশ এতদিনের ইমামতি গেল কোথায় কারণ আল্লাহর হুকুমটা তার কাছ থেকে চলে গেছে কারণ হেদায়তটা ছিল পাকের মনোনীত পছন্দনীয় একটা জিনিস তাকে দেওয়া হয়েছিল যে কোনো কারণে আল্লাহ রবুল্লা আলমিন তার কাছ থেকে এই জিনিসটা উঠিয়ে নিয়েছেন যার কারণে তার কল সম্পূর্ণ উল্টে গেছে এখন সে যে কথা বলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে তার মনে একটু দ্বিধা লাগে না একটু কষ্ট লাগে না একটু সম একটু সম্ভ্রম বোধ করে না সে এটা কেন হলো কারণ তার দিলটা কমপ্লিটলি উল্টে গেছে এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন অব্বানা লাজের করু বানা জিহে আল্লাহ তুমি অনুগ্রহ করে আমার দিলকে তুমি বক্র করে দিও না বা আদাই ধানা কি আমাকে তুমি হেদায়ত দিয়েছ এর জন্য আমি শুকরিয়া জানাই কিন্তু হ্যাঁ হেদায়েত থেকে তুমি আমাকে বিচ্যুত। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। শাইখ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ কোরআন মধ্যে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। রব্বানা লা তুযিল ক্বুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। ইন্নাকা আনতাল ওয়াহাব। আমরা যেন এই দোয়াটা শিখতে পারি এবং এই দোয়াটা যেন আমরা নিয়মিত করতে পারি। আমরা শাইখের শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন শাইখকে উত্তম বলদা দান করেন। আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরও সুক্রিয়া আদায় করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমানের উপর বেঁচে থাকুন এবং ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই দোয়াটুকু যেন আমরা সময় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে ইমানই মৃত্যু দান করুন আল্লাহ সুহায়ন তালা আমাদের সবাইকে কবুল করুন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি